প্রত্যেককে নমস্কার। গতকাল একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে যে পুজোর পর নাকি বেরিয়ে আসতে চলেছে এসএলএসটির বিজ্ঞপ্তি। হ্যাঁ বন্ধু, এসএলএসটির বিজ্ঞপ্তি নাকি পুজোর পরে বেরিয়ে আসতে চলেছে, যেটা গতকাল একটা নিউজ চ্যানেলে দেখিয়েছে যে গতকাল একটা বৈঠক ছিল, মন্ত্রিসভার বৈঠক। সেই মন্ত্রিসভার বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে যে আপার প্রাইমারি যেটা পেন্ডিং পড়ে রয়েছে আর কি, সেটাকে নিয়োগ করা হবে, আর নতুন এসএসসির বিজ্ঞপ্তি নাকি পুজোর পরেই আসতে চলেছে। তো এই প্রত্যেকটি গ্রুপে, প্রত্যেকটি ফেসবুকে, মানে সব জায়গাতে এই একটাই খবর কিন্তু উড়ছে। তো কতটা সত্যি এবং সত্যি কি পুজোর পরে বেরিয়ে আসতে চলেছে তা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, ওয়েলকাম টু বেস একাডেমি। এটি একটি অনলাইন কোচিং সেন্টার যেখানে এই সমস্ত বিষয়ে নতুন ব্যাচে ভর্তি চলছে, রেট মাত্র 199 টাকা। আমার এই নাম্বারে আপনি কল করতে পারেন বা করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ, তাহলে আমি আপনার ফোন তুলবো এবং আপনাকে রিপ্লাইও কিন্তু দেবো, ভর্তি আপনি হতে পারেন আর কি। দেখুন, পুজোর পর নাকি নতুন এসএসসির বিজ্ঞপ্তি আসছে, সেখানে আপনার 9-10 মানে 9-10, 11-12 মানে যাকে বলি আমরা টিজিটি, পিজিটি দুটোর জন্যই বিজ্ঞপ্তি বার হবে। এবং সঙ্গে যেহেতু আমার ধারণা, যেহেতু আপার প্রাইমারিটা অলরেডি নিয়োগ এবারে হচ্ছে, তো সেই আপার প্রাইমারিও নাকি বেরিয়ে আসতে পারে। তবে আপার প্রাইমারি তো টেটের রেজাল্ট তো বেরিয়ে গেছে, তাই আপার প্রাইমারি নিতে কোনো বাধা ওদের নেই। তো আমার ধারণা আপারটাও নিতে আর কি পারে। তো দেখুন, এরা গতকাল যেটা আর কি ওখানে হয়েছে আর কি, বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো এমনি যে নতুন কিছু নিয়ম আসছে। নতুন কিছু নিয়ম বলতে কি, দেখুন প্রথম নিয়মটা হলো যে এই বছর একাডেমিক্স মার্কস যোগ হবে না। যেমন আপনার মাদ্রাসাতে যেমন একাডেমিক্স মার্কস যোগ হবে না, মানে আপনার মাধ্যমিকে, এইচএসএ, গ্রাজুয়েশন নাম্বার কতটুকু রয়েছে, অনেকে অনেকের নাম্বার কম থাকে, মাধ্যমিক সেকেন্ড ডিভিশন, এইচএস সেকেন্ড ডিভিশন, তো ওই নাম্বারের কোনো গুরুত্ব এবার নেই। শুধু ভালো করে এক্সাম দাও, ভালো করে পরীক্ষা দাও, আর চাকরিটা আর কি নাও, মানে আপনার এক্সামের উপরে আপনাকে, আপনার যে কাট অফ আর কি হবে, সেই কাট অফ অনুযায়ী আপনাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এই একটা নিয়ম নতুন আসতে চলেছে। আর তারা নতুন কিছু তারা কিছু নিয়ম আর কি আনবে, যেমন যতটুকু আমার ধারণা আর কি, যেটা আপনার ওই নেগেটিভ মার্কিং যেটা এবার আছে সেটাকে ওরা আর কি রাখতে পারে। তো অতএব এটুকুই আর কি বললো ব্রাত্য বসু, যে নতুন কিছু নিয়ম সেখানে আর কি আসছে এবং একাডেমিক সেখানে থাকছে না কোনো গুরুত্ব, এবং পুজোর পরে কিন্তু বিজ্ঞপ্তি আসবে। তো প্রত্যেকে বলবো যে দেখুন, শেষ পর্যন্ত মুখ খুললো নিজেই ব্রাত্য বসু এবং যে রয়েছে আর কি চেয়ারম্যান। তো প্রত্যেকে বলবো যে পড়াশোনা পারলে শুরু করে দাও, কারণ এটি আমার কথা নয়, এটি হলো ওই নিউজ চ্যানেলের কথা অনুযায়ী, এবং সিদ্ধান্ত যা হয়েছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু বলা আর কি হচ্ছে যে পড়াশোনা শুরু করে দাও, ভর্তি চলছে আমাদের ব্যাচে, পারলে ভর্তি আর কি হতে পারো। প্রত্যেককে নমস্কার, থ্যাংক ইউ।